এই বন্ধুরা, তো এখন এসেছি ওমকারেশ্বর, জায়গাটার নাম ওড়িশা পুরীর মধ্যেই এটা অবস্থিত। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফান টাইম ব্রাদার। শুনো, ভালো আছো? আমি খুব ভালো আছি। তো জানি তো আমি এখন পুরীতে আছি, আর আজকে হলো 16 ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি। তো সকালবেলা পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে চলে এসেছি, পুজোটা হয়ে গেছে, এবার আবার মন্দিরে যাবো অবড়া খাওয়ার জন্য। আজকে একাদশী, তো একাদশী আমি এখানে এসে করছি না, কারণ পুরীতে তো একাদশী মানা হয় না। তো এখন যাবো, ফোন করেছিলাম, তখন অবড়া খাবো, ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, কারণ দুটো ব্লগ হচ্ছে পুরীর জন্য। আগে একটা পার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার 13-14-15 মিনিট একটা ব্লগ হয়ে গেছে, আর 16-17 আর 18 তারিখে একটা 3-3 মিনিট একটা ব্লগ হবে। তো যাই হোক, শুরু করে দিলাম। তো তোমরা একটু দেখে নাও যে পুজো দিয়ে গেলাম তখন মন্দিরের ওই সামনের ভেতরে, তো ফোন এলাও নি, তো বাইরে থেকেই যা তুলেছি, একটু দেখে নাও, তারপরে বাদ বাকি কন্টিনিউ করছি। তো এখন ঘড়িতে বাজে 2:02, এখন মন্দিরে যাই। তো 2:02 থেকে 16 তারিখ থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। হ্যাঁ ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমাদেরকে তো বললাম সকালবেলা পুজো দিয়েছিলাম, এই জাস্ট প্রসাদটা দিয়ে গেল হোটেলে, তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটু বাইরে যাবো, কফি খাবো, আর একটা দোকান যাওয়ার আছে, সেখানে কিছু কেনাকাটার ব্যাপার আছে, দেখে নেবো। তারপরে তো জানোই তোমরা, আমি তো স্যাটারডে ফিরছি বাড়িতে, মানে কলকাতা ফিরছি। তো আজকে খুব হেকটিক দিন গেল, অবড়া খেলাম, তারপরে বাড়িতে সেটা ঘুমিয়ে পড়েছিলাম, আবার আমি একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল, দেন ওখান থেকে ফোন করলো, প্রসাদ দিয়ে গেল। তো যাই হোক, বেশি কথা না বলে চলো তোমাদের প্রসাদটা দেখাই, আর তারপরে বাইরে গিয়ে বাদ বাকি কথা বলছি, চলো। এই দেখো, এসে গেছে প্রসাদ, এই দুটো হচ্ছে প্রসাদ, আর মালপোয়া দিয়েছিল, অনেকগুলো মালপোয়াটা আমি খেয়ে নিয়েছি, কারণ মালপোয়াটা বাড়ি নিয়ে যাওয়া পসিবল না, নষ্ট হয়ে যাবে, যেহেতু এখন 2 দিন পরে আমি যাব। তো যাই হোক, চলো বাইরে যেই, বাদ বাকি কথা, এখনও তো আছি 2 দিন, কথা বলছি তোমাদের সাথে। তারপর চলে আসলাম স্বর্গদুয়ারের একদম সামনে, ওই যে সোজা ওটাই হচ্ছে কফির দোকান, কফিটা খাবো এখন, তো এখন ওদিকেই যাচ্ছি। তারপরে একটু ঘুরতে এসেছিলাম, আর এই যে হোটেলটা, এখানে একটা বিয়ে হচ্ছিলো, তো আমার একটা ফ্রেন্ডেরই এখানে ইভেন্টের কাজ চলছিল, তো ওর সাথে দেখা করতে এসেছিলাম, তো একটু এখানেও ফুটেজটা নিয়ে। একটুখানি আসলাম নীলাদ্রি বিচে, আসলাম সাহিল এসেছিল আমাকে নেওয়ার জন্য, সাহিলের সাথে একটুখানি আসলাম নীলাদ্রি বিচে, এখানটা ঘুরবো, যদি এই বিচটা আমি দেখিনি, কারণ এইবারের ট্রিপটাতে আমি ব্লু ফ্ল্যাগ বিচে গেছি, আর নর্মাল যেটা মেরিন ড্রাইভের ট্রিপ আছে ওটাতে তো, মানে বিচটা আছে ওটাতে তো গেছি অনেকবার, ওটা আমার হোটেল থেকেও একদম সামনে। তো যাই হোক, চলো বিচটা দেখে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি আসছে, তো দেখে নি চলো। তো নীলাদ্রি ব্রিজ তো ঘোরা আমার ডান, এবার হোটেলে ফেরার পালা, আর গিয়ে এবার ডিনারটা করে নেবো, তাই হোটেলের পথে রওনা হয়ে গেলাম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো পুরীতে হলো আজকে লাস্ট দিন, আজকে হলো 17 ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি। তো সকালবেলা এখন বাজে 7:30, আমি ঘুম থেকে উঠে গেছি, এখন যাবো লাস্ট আমার বাকি খাজাটা কেনার জন্য, তো খাজাটা কিনে যাব। তার আগে তোমাকে একবার দেখিয়ে দিই রাস্তাগুলো, যে লাস্ট আজকের দিনটা, আবার হয়তো অনেকদিন পরে আসা হবে, দেখা যাক। আগের বছর তো একবারই এসেছিলাম, তার আগে দুবার হয়েছে, তার আগে বছর দুবার হয়েছিল, তো দেখা যাক এবছর কী হয়, মহাপ্রভুর কী ইচ্ছা। তো চলো আগে আমার ব্যালকনিটা দেখে নিই একবার, চলো। তো দেখতেই পেলে ব্যালকনি থেকে, খারাপও লাগছে মনটা, বাড়িয়ে তবে কাজও আছে, আজকে জাস্ট একটাই কাজ বাকি, হয় নরসিংহ বা গাঙ্গুরাম থেকে খাজা কিনবো সবার জন্য, আমার নিজের জন্য, আমার প্রচণ্ড ফেভারিট খাজা, আর অলমোস্ট ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আরও কিছু গোছাতে হবে, এই করে ব্যাস, তারপরে কালকে সকালবেলা শতাব্দী। তো ঠিক আছে, চলো সারাদিন আমার সাথে থাকো। তো এখন
7:30 এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, পাশে থাকো সঙ্গে থাকো। বন্ধুরা তো এখন এসেছি ওমকারেশ্বর, জায়গাটার নাম ওড়িশা পুরীর মধ্যেই এটা অবস্থিত। এখানে একটা ফ্রেন্ডের ফার্ম হাউস আছে, ওটা দেখতে এসেছি, মানে ফ্রেন্ডটার দাদা, তো দেখছি তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ভালো। এখন ওই ফার্ম হাউসটা ছাদে আছি আর পুরো এরিয়াটা আছে, অনেকটা একর জমিনই আছে আর পুরো গ্রিনারি আছে। তো চলো একবার দেখে নাও তোমরা, আর তারপরে তারপর ভোরবেলা বেরোনো আছে আজকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, এটা হচ্ছে ওড়িশা NH রোড, ওটা এদিকে সোজা যাচ্ছে বিচে, পুরি বিচে, আর এটা যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, এদিকে যে রাস্তাটা যাচ্ছে ভুবনেশ্বরের দিকে। আর এই এরিয়াটা পুরো হচ্ছে আমার ফ্রেন্ডের দাদার, এই জমিগুলো দেখো কত ফ্লাওয়ার আছে নিচে, ওই যে গাড়ি যাচ্ছে। তারপর বাড়ি ফিরে লাঞ্চ করার পর একটুখানি বিকালই আমি আসলাম সমুদ্র সৈকতে ঘুরতে, একবারও স্নান করিনি, জাস্ট ঘুরতে আসলাম আর উপভোগ করতে আসলাম। আর এটা দেখো আমার হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলো, এটা হচ্ছে পৈতে অনুষ্ঠান, মানে উপনয়ন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয় আর উড়িষ্যায় ঠিক এইভাবে হয়। তো এটাকেও আমি আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম। তারপর আর কি, একদম সকাল সকাল ভোর 4:30 বেরিয়ে পড়লাম একটা অটো নিয়ে পুরী স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমার 5:30 ট্রেন আছে শতাব্দী। দেখো আর্লি মর্নিং, স্টেশন একদম ফাঁকা, কিন্তু একটু পরেই ভর্তি হয়ে যাবে, কারণ যখনই 5:15 বেজে যাবে প্রায় ট্রেনের টাইম কাছাকাছি এসে যাবে। এবার ট্রেনে উঠেও পড়লাম, আর আমার হলো এই সিট নাম্বার, উইন্ডো সিট ছিল আমার। ফাইনালি কলকাতা চলে আসলাম, এখন বাজে 2:00, আমি কলকাতায় চলে এসেছি, এবার প্রিপেড ট্যাক্সি বুক করে বাড়ি যাব। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। চলো আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।